হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আট টু পার্সেন বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার দেখো তোমাদের অনেকে আমাকে প্রশ্ন করছো যে আর পি এফ এর স্যার স্যালারি কীরকম হয় এটা নিয়ে একটু ভিডিও করে দিন দেখো প্রথম কথা হচ্ছে তো একটা আছে কিন্তু সেই প্রিপারেশনের জন্য একটা মোটিভেশান দরকার তো সেই মোটিভেশনের জন্য আমি আজকে এই জিনিসটা করে দিচ্ছি ঠিক আছে তোমাদের টোটাল ডাউট ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি হবে বেসিক থেকে গেলে কিরকম তোমরা স্যালারি পেতে পারো সেটা নিয়ে আমি একটা তোমাদের এই ভিডিওটার সমস্ত কিছু দিচ্ছি এ টু জেড সবকিছু এবার বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে রেলওয়ে এবং পুলিশের ফ্রিতে যে সমস্ত ক্লাসগুলো হবে সেগুলো তুমি করতে পারো দু নাম্বার হচ্ছে যে এই যে তুমি টোটাল প্রিপারেশন নিচ্ছ এই প্রিপারেশন মধ্যে কিছু কিছু পিডিএফ দরকার কিছু কিছু ক্লাস দরকার সেই ক্লাস তুমি কোথায় পাবে মধ্যে তোমাকে তিনটে গ্রুপের লিঙ্ক দিয়েছি বা কমেন্ট বক্সেও দেওয়া থাকবে সেই তিনটে গ্রুপের লিঙ্কের মধ্যে যে কোনো একটাই তুমি জয়েন হয়ে যাও যদি তুমি জয়েন হতে না পারো তাহলে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় আমি আর একবার বলছি বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এখানে তুমি একটা হাইলিখা পাঠাবে তোমার কাছে একটা অটো জেনারেটেড মেসেজ চলে যাবে সেটার মাধ্যমে তুমি গ্রুপে জয়েন হয়ে যাও এবং সেখানেই তুমি সমস্ত লিঙ্ক এবং পিডিএফ পেয়ে যাবে ক্লিয়ার চলো এবার আমরা দেখে নিই মোটামুটিভাবে আর পি এর কী কী হতে পারে দেখো আরপিএফ এসআই এবং কনস্টেবলের জন্য তুমি তো পরিষ্কার বলেই দিয়েছি যে আর এর যে এসআই আছে তার জন্য তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েট যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েট হও তুমি পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে আর যদি তোমার আঠেরো তোমার এসআই তো এসআই জন্য তোমার হচ্ছে যদি কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে ঠিক আছে যদি তুমি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তো কনস্টেবলের জন্য জাস্ট তুমি টেন পাস করেছো তো টেন নিশ্চয়ই পাস করেছো যদি তুমি টেন পাস করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে সবচেয়ে বড় কথা এবার তিন বছরে ছাড় দিয়েছে এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ ভাই এই সুযোগ কিন্তু প্রতিবার আসবে না ওকে তো এবারই কিন্তু এটাকে গ্র্যাপ করে নিতে পারো সেটা চেষ্টা করো চলো নেক্সট হচ্ছে আর পি যখন তুমি প্রথম জয়েন করবে তখন নিশ্চয়ই তুমি স্যালারি পেতে পারবে না ব্যাপারটা হচ্ছে যখন তুমি প্রথম জয়েন করবে তখন সেটাকে না অ্যালোয়েন্স বলে তখন কিন্তু স্যালারি বলে না ঠিক আছে তো যাই হোক তুমি যখন জয়েন করবে ট্রেনিং পিরিয়ডে থাকবে তখন তোমার মেনলি বেসিক আর ডিএ তার সঙ্গে কিছু কিছু সময় টিএ অ্যাড হয় ঠিক আছে ওই প্রথম ছয় থেকে এক মাস ছ মাস থেকে এক বছরের মধ্যে তো এই স্যালারি আর পি এফ কনস্টেবল যদি হও তুমি বত্রিশশো এই বত্রিশ হাজার থেকে চৌত্রিশ হাজার টাকা তুমি মোটামুটিভাবে পাবে আর যদি তুমি এসআই হিসেবে জয়েন করো তাহলে পঁয়তাল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার টাকা তুমি পাবে এটা তুমি বেসিক যখন তুমি জয়েন করছো অর্থাৎ প্রথম মাস থেকে এক বছরের মধ্যে যখন তুমি ট্রেনিং পিরিয়ডে রয়েছ তখন তুমি এরকম টাইপের তুমি পাবে ঠিক আছে এবার তোমার ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হয়ে গেল তুমি পারমানেন্ট আর পি এফ কনস্টেবল বা এস এফ এসে জয়েন করছো তখন তোমার স্যালারি কি হবে দেখো এইটার সঙ্গে এইচারে কিন্তু অ্যাড হয়নি এখন বর্তমানে কি হবে এখানে তোমার এইচ আরে অ্যাড হবে এবার বর্তমানে দেখবে অনেক ভিডিও তোমাকে দেখাবে যে এই চারে আট পার্সেন্ট হয় ষোলো পার্সেন্ট হয় এগুলো সব অতীত হয়ে গেছে এখন নতুন আপডেটেড কথা দেখতে হবে আপডেটেড এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে এখন বর্তমানে এইচারে দেওয়া হয়ে থাকে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এক্স ওয়াই জেড সিটি হিসাবে ঠিক আছে তো তুমি কোনটার মধ্যে সিলেক্ট করবে মানে তুমি কোনটার মধ্যে আলটিমেটলি পড়বে সেটা তোমার ভাগ্যের ওপর ডিপেন্ড করছে তো ধরো তুমি কলকাতার মধ্যে মানে পেয়েছো তাই সেক্ষেত্রে হিউজ অ্যামাউন্ট হবে থার্টি পার্সেন্ট হবে তুমি যখনই সেটা কলকাতা থেকে একটু মবসল শহরের দিকে যাবে তখন সেটা একটু দাম কমে যাবে ঠিক আছে এই হলো ব্যাপার তো এই চারে টোয়েন্টি থার্টি এইভাবে কিন্তু এখন হচ্ছে ঠিক আছে এখন বর্তমানে রয়েছে কত ডিএ রয়েছে অর্থাৎ তোমার এখানে আরও কি অ্যাড হলো তোমার বেসিক তো ছিল ডিও ছিল এখানে এখানে আরো এইচারে অ্যাড হলো এর সঙ্গে সঙ্গে এখন বর্তমানে ড্রেস অ্যালাউন্স দেওয়া হয় থাকে বারো হাজার দুশো টাকা যেটা প্রতি বছর দেওয়া হয় ঠিক আছে এটা এখন বর্তমানে আগে ছিল এটা প্রায় ওই আশেপাশে ওই আট থেকে দশ হাজারের মধ্যে এখন সেটা বেড়ে এটা হয়েছে ওকে এছাড়াও এক্সট্রা তুমি যখন টিয়ে মানে ট্রাভেলে করবে তুমি তুমি যদি যদি থানা থেকে ছ ঘন্টার মধ্যে থানা থেকে বেরিয়ে যদি ছ ঘন্টার মধ্যে ফিরে আসো তাহলে তুমি থার্টি পার্সেন্ট হিসাবে টাকা পাবে যদি তুমি ছ ঘন্টা থেকে আট ঘন্টার মধ্যে ফিরে আসো তাহলে সত্তর পার্সেন্ট হিসাবে বারো ঘন্টা যদি ফিরে আসো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি টাকা পাবে ঠিক আছে তো এই সব কিছু মিলিয়ে অ্যাভারেজ মোটামুটি তুমি যদি কনস্টেবল হও তাহলে সেক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকা তোমার কাছে স্যালারি থাকবে ঠিক আছে আর যদি তুমি এসাই হও তাহলে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা বুঝতে পারছো ভাই বুঝতে পারছো তো এটা হচ্ছে রেলওয়ে রেলওয়ে দম হচ্ছে এখানে ঠিক আছে তো এইটা হচ্ছে তোমার গিয়ে স্যালারি তো মোটামুটি হবে স্যালারি এরকম টাইপের হয়ে থাকে বলো এই হলো টোটাল বিষয় এবার শুধুমাত্র মোটিভেশন নিলে হবে না এটা হচ্ছে তোমার মোটিভেশনের জায়গা তুমি এখন যদি ঠিকঠাক করে প্রিপারেশন নাও এবং যদি তুমি প্রিপারেশন নিয়ে যদি ঠিকঠাক করে করে জয়েন যাও তাহলে সেক্ষেত্রে হারটাও তুলতে পারো তার জন্য দরকার এক বছরের মধ্যে তোমার টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবার এই প্রসেস হওয়ার জন্য তোমার কি কি জিনিসপত্র করতে হবে তো তার জন্য তোমাকে বলে দিই তুমি যখন প্রিপারেশনটা যদি আমাদের সাহায্যে নিতে চাবে চাইবে তখন তোমাকে আমি বলে দিচ্ছি তার প্রসেসটা আড্ডা ডুপোল সেভেন অ্যাপটা ফার্স্টে ইনস্টল করে নাও আমি এখানে ওয়েব থেকে দেখিয়ে দিচ্ছি আড্ডা ডেভেন অ্যাপটা ইনস্টল করার পর দেখতে পাবে যে এখানে অল কোর্স রয়েছে অল কোর্সের জায়গায় তুমি স্টেট এক্সাম সিলেক্ট করবে তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে তোমার কি শুধু আর পি এফ টার্গেট তাহলে সেক্ষেত্রে চলে আসবে বেঙ্গলি আরপিএফে অন্য কোথাও যায় তো ওখানে বেঙ্গলি আর পি দেখতে হবে তোমার দা মানে ব্যাচটার নাম হচ্ছে বন্দে ভারত বন্দে ভারত এক্সপ্রেস আর পি ব্যাচ ঠিক আছে সেটা কবে শুরু হচ্ছে তিরিশে এপ্রিল শুরু হচ্ছে তিনশো ঘন্টা লাইভ ক্লাস আছে দুশো সাঁত্রিশখানা টেস্ট সিরিজ রয়েছে টোটাল টেস্ট সিরিজ এখানে মানে আপলোড করে দেওয়া আছে কোন কোন জিনিসে দেখো আলাদা আলাদা তোমার হচ্ছে মক টেস্ট আছে যেমন এর মক টেস্ট আছে আর পি এফ কনস্টেবলের মক টেস্ট রয়েছে এটা টোটালটার উপর ষাটখানা মক টেস্ট আছে এরিথমেটিকের মক টেস্ট আছে জেনারেল অ্যাওয়ারনেসের মক টেস্ট আছে আর পি এফ কনস্টেবল প্রিভিয়াস ইয়ার কোয়েশনের উপর মক টেস্ট রয়েছে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে ঠিক আছে আচ্ছা তোমার কাছে এখানে সমস্ত কিছু ইবুক ইবুক দেওয়া আছে টোটাল এতগুলো ইবুক দেওয়া আছে এর সঙ্গে সঙ্গে অনলাইন লাইভ ক্লাস এগুলো অলরেডি রেকর্ডেড ফর্ম্যাটে দেওয়া আছে ঠিক আছে এছাড়াও লাইভ ক্লাস হবে তোমার গিয়ে তিনশো ঘন্টার মতো এই হলো টোটাল বিষয় একশো উনচল্লিশ খানা তোমার এখানে ইবুক দেওয়া আছে ওকে তো তুমি কোন দিন কোন স্যার কোন ম্যাডাম ক্লাস নেবে তুমি বুঝতে পারছ না নিচে চলে আসবে নেওয়ার আগে দেখতে পাবে তুমি চলে আসবে নিচে দেখো এখানে স্টাডি প্ল্যানগুলো অপশন পাবে দেখতে পাবে এখানে সমস্ত স্যার ম্যাডামদের ক্লাসের রুটিন দেওয়া আছে তার মধ্যে তুমি কি করবে ধরো আমি তোমাকে আমারটাই খুলে দেখাচ্ছি ফিজিক্স আমার শুরু হচ্ছে কবে ফার্স্ট মে থেকে ঠিক আছে কোন দিন কোন স্যার কোন ম্যাডাম কোন টপিক কোন কোন সময় পড়াবে সব কিছুর মধ্যে দেওয়া আছে ওকে নেবে কী করে দেখো এখানে বাইনা অপশানটা ক্লিক করবে ক্লিক করার পর দেখো ফেস্ট এইটিন তোমার হচ্ছে কুপন কোড আছে এটাকে রিমুভ করবে কারণ এখানে কম ডিসকাউন্ট পাবে এখানে তুমি কী করবে লিখবে হচ্ছে ওয়াই সেভেন এইট ফাইভ ঠিক আছে ওয়াই সেভেন এইট ফাইভ অ্যাপ্লাই করে দাও দাম হয়ে গেলো কত ষোলোশো তিরানব্বই টাকা তুমি দেখবে যখন তুমি অ্যাপ থেকে করছো এইটার নিচেই একটা ইউজ কয়েন বলে একটা অপশন পাবে সেই ইউজ কয়েনে ক্লিক করলে তুমি দেখতে পেয়ে যাবে এটার দামটা আরেকটু কমে গেছে কমে হয়ে গেছে কত হয়ে গেছে তোমাকে 1672 বাহাত্তর টাকা ষোলোশো বাহাত্তর টাকায় টোটাল আর পি এবং কনস্টেবলের ব্যাচ তোমার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এবং মোটামুটি হবে আগস্টের মধ্যে তোমাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে মক টেস্ট দাও ফাটিয়ে পড়ো পঁয়ষট্টি হাজার করে স্যালারি তোলো ঠিক আছে বেশ ভাই যখন কোনো কিছু কথা আমি যখন বলছি এখানে দাঁড়িয়ে সেগুলোর যথেষ্ট গুরুত্ব আছে ঠিক আছে আমি তোমাদেরকে এর আগেও প্রিভিয়াস ভিডিও খুলে দেখানো যারা নতুন আছো দেখো তোমাদের বলে দিয়েছিলাম যে মানে তোমাদের নোটিফিকেশান এই আজকে আলের মধ্যে আসছে দিয়ে দিয়েছে ঠিক আছে তো যখন আমি এখানে কোনো কিছু কথা বলছি তার এগেনস্টে অনেক কিছু তথ্য প্রমাণ নিয়ে তারপরে কথাগুলো বলি ঠিক আছে বলেছিলাম তিন বছরের ছাড় দেবে দিয়েছে আবারও বলছি তোমাদের এন টি ভ্যাকেন্সি আসছে এন টি নাও কারণ এন টিভিজ ভ্যাকেন্সি কিন্তু আসছে এবং সেখানে তিন বছর ছাড় থাকার সম্ভাবনা কবল ওকে বেশ এবার বক্তব্য হচ্ছে তুমি যদি আর পি এফ ছাড়াও অন্যান্য প্রিপারেশন নিচে এলে মানে রেলের এ এলপি দেবে টেকনিশিয়ান দেবে এন দেবে গ্রুপ ডি দেবে আর দেবে সবগুলোই দেবে তার জন্য তোমাকে একটা কম্বো ব্যাগ বলে দিচ্ছে এখানে রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলিতে আসবে দেখতে হবে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ আর কিছু দেখা দরকার নেই বন্দে ভারত এক্সপ্রেস এর মধ্যে সব কিছু কভার হবে এর মধ্যে দেখো চারশো আটখানা টেস্ট সিরিজ রয়েছে ওইখানে কত ছিল দুশো সামথিং ছিল একশো উনচল্লিশখানে ইবুক ভালো বারোখানা ভিডিও কোর্স তিনশো ঘন্টা লাইভ ক্লাস এটাও তিরিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঠিক আছে কিভাবে নেবে বাইনে অপশনে ক্লিক করবে এখানে কুপন কোড ইউজ করবে ওয়াই সেভেন এইট ফাইভ অ্যাপ্লাই করো দেখো দামের কাছে উনিশশো ছিয়াত্তর টাকা যখন ইউস কান করবে এখন অফার চলছে ইউজ কান করবে তখন এটার দাম হবে উনিশশো একান্ন টাকা এই অ্যামাউন্টে টোটাল রেলের কমপ্লিট প্রিপারেশান এখান থেকে হয়ে যাবে হয়ে গেল বেশ এই হলো টোটাল বিষয় আর কিছু বলার নেই আর তোমাদেরকে বইয়ের কথা বলেই দিয়েছি বই কিন্তু অলরেডি ভাই আজকে সকালে শো করে দিয়েছি এবং বইটা কিন্তু অনেকটাই কিন্তু বুকিং হয়ে গেছে আর কয়েকটা মাত্র পিস পড়ে রয়েছে তো যারা যারা নিতে ইচ্ছুক ঝটপট বইটাও নিয়ে নিতে পারো কারণ রেলওয়ের জন্য বলতে পারো একটা প্র্যাকটিস বুক ওইটা এবং সম্পূর্ণ বাংলা ভাষায় তো সেটা তোমার ইচ্ছা তুমি কীভাবে প্র্যাকটিস করবে কি না করবে বাট আমাদের জন্য এই বইটি এসছে সেটা তুমি নিয়ে নিতে পারো ওকে এর টোটাল বিষয় নিজের বেস্ট প্রিপারেশান নাও তুমি পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু তুলতে পারো ঠিক আছে আগামী বছরের মধ্যেই তো নিজের খাঁটি যদি কাটতে চাও প্রিপারেশানটা এখন থেকেই নাও কারণ কম্পিটিশান কিন্তু মারাত্মক মারাত্মকগুলো হবে এমনি এমনি কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না এই দীর্ঘ কম্পিটিশনের মাঝখানে যদি তুমি নিজের নামটা নথিভুক্ত করতে চাও প্রিপারেশান এখন থেকে শুরু করো ওকে চলো অল দ্য বেস্ট দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে